মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল দুই হাজার চব্বিশ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রস্তাব করছে যে গ্রাম আদালত আইন দু হাজার ছয়ের অধিকত সংশোধন আনিত বিলটি গ্রাম আদালত সংশোধন বিল দু হাজার চব্বিশ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশ আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন জনাব হাফিজ আহমেদ ঠাকুরগা তিন এবং পঙ্কজনাথ বরিশাল চার এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা তিন এবং জনাব পঙ্কজনাথ বরিশাল চার জনমত যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে আমি এখন নোটিশ দাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য এবং বিরোধী দলীয় চিফ জনাব মোহাম্মদ মুজিবুল কিশোরগঞ্জ তিন আপনার সময় দুই মিনিট মান স্পিকার এই গ্রাম আদালত আইন দু হাজার ছয়ের যে আইনটা সে আইনটাতে মাননীয় মন্ত্রী ছয়টি সংশোধনী এবং দুইটি নতুন অনুচ্ছেদ যোগ করার জন্য প্রস্তাব দিয়েছেন স্পিকার এই আইনটার সাথে গ্রামের সকল মানুষের একটা সম্পৃক্ততা আছে কারণ গ্রাম যে এই আদালত আইন বা গ্রাম আদালত এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হয় এবং ইউনিয়ন পরিষদের সদস্য সহ এলাকার মানুষ এই সম্পর্কে এদের সাথে জড়িত তাই আমার মনে হয় যে যে কয়েকটা সংশোধনী এনেছেন সংশোধনীগুলি কিছু কিছু আছে যেগুলি মানে আমার চোখে মাননীয় মন্ত্রী মনে হয় যে সিভিল লয়ের সঙ্গে সঙ্গে সাংঘর্ষিক হবে যেমন একটা হলো যে এক নম্বর কোনো চুক্তি রসিদ বা অন্য কোন দলিল মূলে প্রাপ্য অর্থ আদায়ের মামলা এটা কিন্তু চুক্তি আইনের মধ্যে পড়ে সিভিল লতে এইটার সাথে কি চুক্তি আইনের লভ কন্ট্রাক্টের রকম কনফ্লিক্ট হয় কিনা এই বিষয়টা আমার মনে হয় যে এই এই বিষয়টা আপনি একটু গভীরভাবে একটু খেয়াল করেন তারপরে সাথে আছে যে কোনো স্ত্রী কর্তৃক তার বকে ভরণপোষণ পোষণ মামলা মানে স্পিকার ভরণ জন্য তো আলাদা আইনই আছে ভরণ পোষণ জন্য আলাদা সিভিল ল আছে সেটা ওই পারিবারিক আদালতে আইন আছে সেখানে মামলা হয় বরণ পোষণে যে সাধারণত দেখা যায় যে কোনো মহিলা বিবাহিত নারী তার বরণ পোষণ সহ তার ডাওয়ার মানির জন্য যদি প্রয়োজনে তিনি পারিবারিক আদালতে যান এখন এই ইউনিয়ন পরিষদের অধীনে বিশেষ করে এই যে এই আইনের অধীনে গ্রাম আদালতে যদি এই এই চ্যাপ্টারটা রাখা হয় এক মিনিট মনে হয় যে এইটাও বোধ মাননীয় মন্ত্রী আমার ধারণা একদম লয়ার হিসেবে এইটাও বোধ এই মূল যে পারিবারিক আইন ওই আইনের সাথে আমার মনে হয় যে সাংঘর্ষিক হবে এই দুইটা বিষয় এক এবং সাত এই দুইটা বিষয় সিভিল লর সঙ্গে বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা এই বিষয়টা আপনি একটু চিন্তা করে আমার মনে হয় এই আইনটা পাশ করেন মান স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য জনাব হাফিজ আহমেদ ঠাকুর গাতিন দুই মিনিট মানুষের আপনাকে ধন্যবাদ মানুষের আইনটি হলো অনেক পুরাতন আইন আবার সংশোধনে নিয়ে এসছেন আমরা বারবার বিল আইন পাস করি আবার সংশোধনে আসে মানুষেরা সেটা স্বাভাবিক আমার কথা হলো যে আজকে গ্রাম আদালত বিল পাস হচ্ছে এখানে হলেন মহিলা সদস্য যারা তার ওই চারজন চারজনের জনের মধ্যে দুইজন পুরুষ দুজন মহিলা এখানে সদস্য হবেন মানুষ স্পিকার সবচেয়ে আসল কথা কি এই যে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার যারা হয়েছেন তাদের নির্বাচনী এলাকার তিনটি ওয়ার্ড মিলে তারা একজন নির্বাচিত হয় আর পুরুষদের পুরুষদের জন্য একটি ওয়ার্ড মানুষ স্পিকার এইটাই এইটাই এখানে সাংগঠনিক একটা মানে কি বলবো মহিলাদের বৈষম্য তিনটি ওয়ার্ডে নির্বাচন করে তাকে তিন গুণ কষ্ট করতে হবে খরচ তারপরে মহিলা তারপর হবে হবে সদস্য অথচ পুরুষ নয়টা ওয়ার্ডে নয় জন এই জন্যই তার আথা আবার যখন বরাদ্দ যায় কোনো কাজকর্ম যায় তখন পুরুষরা যা ভাগ পায় সব তারাও তাই পায় অনেক কমও পায় অথচ তাদের নির্বাচনী আলে অনেক বেশি এই জিনিসটাও একটা বৈষম্য তো আইনটার মধ্যে বৈষম্য হল উনি বলছেন যেখানে তিন লাখ পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার ছিল তিন লাখ এখন মানুষের মহরণায় একটা বিয়ের যে কোনো মহড়া পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বিশ লাখ মহরণা মানুষ হয় সেই জন্যই এই তিন লক্ষ টাকা দিয়ে এখানে কী বিচার করবেন বা কী করবেন সেই জন্যই আমার আমি বলতে চাই যে বিলটি ফেরত নিয়ে গিয়ে সবগুলো যাচাই বাছাই করে পুনরায় সংশোধন নিয়ে আসুক এটি আমার প্রস্তাব মানুষদের ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বরিশাল চার দুই মিনিট মাননীয় আপনাকে ধন্যবাদ মাননীয় কথা বলার শুরুতেই আজকে সাতই মে শহীদ আসল্লা মাস্টার এই সংসদের সদস্য ছিলেন যাকে হাওয়া ভবন আর খোয়াব ভবন থেকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল জননেত্রী শেখ একজন বিশ্বস্ত কর্মী তার স্মৃতি প্রতি শুদ্ধ জানাই সাতই মে বঙ্গবন্ধু কন্যা মৃত্যু ভয়কে জয় করে দেশে ফিরে এসেছিলেন গণতন্ত্র উত্তরণী যাত্রায় তার সাহসী উদ্যোগ সে কারণেই তাকে কারাগারে যেতে হয়েছে নির্যাতন ভোগ করতে হয়েছে সেখানেও তাকে কারাগারেও তাকে স্লো করে হত্যা ষড়যন্ত্র হয়েছিল সেটিও জয় করে মানুষের কল্যাণে মানুষের ভালোবাসা শিখত জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে বিশ্বের অন্যতম মডেলে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা তার দীর্ঘ কামনা করি আমি মাননীয় প্রধানমন্ত্রী এবার স্বতন্ত্র সংসদ সচিব এখানে দাঁড়িয়ে আইনটা পড়তে যদি খটকা লেগেছে আমার নির্বাচনী এলাকায় দুটি ঘটনার জন্য আমি নোটিশটা দিয়েছি সেটি হচ্ছে যে যেমন এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব হবেন গ্রাম আদালতের প্রধান ওই ইউনিয়ন চেয়ারম্যান সাহেব বিতর্কিত থাকেন যেমন আমার মেহেন্দিগঞ্জের একটা ইউনিয়ন আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান তিনিও জনপ্রতিনিধি লোকাল গভর্নমেন্ট বডির পার্ট একজন চৌকিদার চৌকিদারকে পিটিয়ে হাত ভেঙে ফেললেন থানায় পুলিশ মামলা নিল না কোর্টে মামলা হলো পুলিশ তদন্ত করে রিপোর্ট দিল চার্জশিট দিল কোর্টে যাওয়ার আগেই চেয়ারম্যান খালাস পেয়ে গেলেন অর্থাৎ সেই চেয়ারম্যান কিন্তু তার বিরুদ্ধে যে মামলা কগন নেওয়া হলো তিনি হাইট করে গেলেন ওই চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পরে তিনি এটি কাউকে জানালেন না না ইয়নো না ওটা সুপারভাইজ কে করবে একই ঘটনা আছে উলানিয়া উত্তর দক্ষিণে ষোলো সালে ইউনিয়ন আমলিকার লীগের হত্যা মামলায় যারা আসামি ছিলেন ষোলো সালের মামলায় মামলার নাম্বারটা হচ্ছে স্পিকার বলি জিআর ছিয়ানব্বই দুই হাজার মামলা মেদিনীগঞ্জ থানার মামলা সেই মামলার চার্জশিট দেওয়া হলো অনেক পরে এসে বাইশ সালে একুশ সাত দুই হাজার বাইশে এবং সেই মামলা কোর্টে আমলে নিল আমলে নেওয়ার পরে এই বাইশ থেকে আজকে চব্বিশ এই সময়টায় কেউ জানে না আমরা তো জানার কথাই না ইউনিয়ন চেয়ারম্যান বা পরিষদ ইউনিয়ন সচিব বা কেউ জানে না যখন এক পর্যায়ে বাদী এসে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করলেন এই ইউনিয়ন আইনে স্পষ্ট উল্লেখ থাকার পরেও বিদ্যমান তিনি কেন জানি সেটি পাঠিয়ে দিলেন আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য এখন যেই চেয়ারম্যান তার নিজের দ্বন্দ্ব নিজের অপরাধ গোপন করে রাখেন তিনি কিভাবে ওই একটা গ্রামীণ আদালতের চেয়ারম্যান হবেন আমি সেই কারণেই বলেছি এই বিষয়টি ওই বিকল্প কোনো ভাবনা আছে কি না বিকল্প পথ আছে কি না সেটি জনমত জরিপে পাঠানো যেতে পারে অথবা আরেকটু বৃহৎ ভাবনা রেখে একেবারেই ফরমাইশি ব্রুকেসি দিয়ে যেখানে ক্যাটাগরিক্যালি ইউনিয়ন পরিষদ আইনে বলা আছে চৌত্রিশ ধারায় যে চার্জশিট বুক জি ধন্যবাদ ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ মাননীয় স্থানীয় সরকার পজি উন্নয়ন ও সমবায় মন্ত্রী জেনাব ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান স্পিকার আপনাকে ধন্যবাদ এখানে যে বিষয়গুলো আলোচনা এসেছে আসলে এই বিলটি যখন এই পার্লামেন্টে এসেছে এর পূর্বে অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এটা আপনার ক্যাবিনেটে গিয়েছে আইন মন্ত্রণালয়ে গিয়েছে এবং সেখান থেকে পার্লামেন্টে উত্থাপিত হয়েছে এরপরে সংসদীয় কমিটিতে গেছে এবং সংসদীয় কমিটি যাচাই বাছাই করেছেন এবং এটা নিয়ে আমরা বাইরেও বেশ কিছু সেমিনার সেম্পোজিয়াম করেছি এবং সেখানকে সেখানে আমাদের দেশের প্রতিযশার আইনজীবীরাও সেখানে যোগদান করেছেন তাদের মতামত দিয়েছেন সবগুলা পরীক্ষা নিরীক্ষা করে এই আইনটিকে সংশোধনীর আকারে এখানে উত্থাপন করা হয়েছে মানে স্পিকার এখানে বিষয়টা হলো যে ছোটোখাটো অনেক বিরোধ হয় এবং যেগুলো সাধারণ গরিব মানুষরা বিভিন্ন সময় এই সমস্ত বিরোধের কারণে ক্ষতিগ্রস্ত হয় তারা কোথাও আইনের আশ্রয় নিতে পারে না এবং তারা কোর্টে যেতে পারে না আর উপরন্ত আমাদের কোর্টের উপরে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলা যদি কোর্টের পর্যায়ে যায় তাদের অতিরিক্ত ছাপ সৃষ্টি হয় সে উদ্দেশ্যকে সামনে রেখে এই আইনটা করা হয়েছে এবং এই আইনের যথাযথ আপনার সুপল মানুষ ভোগ করছেন এই অবস্থার পরিপ্রেক্ষিতে এটিকে কয়েকটি জায়গাতে সংশোধন করা দরকার পাঁচত্তর হাজার টাকার কথা যেটা বলা হয়েছে আর অন্যান্য বিষয়গুলো তো এটা এখানে আমাদের মাননীয় মজিউর রহমান চুন্নু যে কথা বলে কোনো ব্যক্তির রশিদ বা অন্য কোনো দলিল মূলে প্রাপ্য অর্থ আদায়ের মামলা এখন সেখানে হলো যে মামলা তিন লক্ষ টাকার অতএব এক্ষেত্রে আমার মনে হয় না আমাদের সি আর পিসি অথবা প্যানেল কোর্টের সাথে কোনো সাংঘর্ষিক কিছু হবে বলে তারপরে দিয়ে এখানে উনি সাত নম্বরের কথা বলেছেন কোনো স্ত্রী কর্তৃক তাহার বকেয়া বরণ আদায়ের মামলা এখানে বলা আছে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ক্রমিকে বর্ণিত বিধান অন্য যে কোনো আইনে পদত্ত প্রতিকারের অতিরিক্ত হিসাবে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হইবে এবং বলবৎ অন্য কোনো আইনের একটি আর খর্ব করিবে না অতএব কেউ যদি অন্য কোনো আপনার বিষয়ে অন্য কোনো আদালতে যেতে চান তার সক্ষমতা থাকে তাহলে এক্ষেত্রে এই আইনে কোনো বাধা সৃষ্টি করবে না ততব আমার মনে হয় না যে এখানে এ বিষয়ে আর কোনো বিতর্ক থাকবে আর এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের চেয়ারম্যান এখন ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যান সাহেবরা আমরা এখানে মাননীয় সংসদ সদস্যা সদস্যরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে ক্ষমতা প্রাপ্ত হয়েছে আইন প্রণয়নের জন্য তো এখন সংসদ সদস্যদের কারো কারো যদি কোনো কোথায়ও রকম ডিসক্রিমিনেশন থাকে অথবা কারো যদি ব্যক্তিগতভাবে রকম কোনো কাজের ব্যাপারে কোনো কোনো রকম বিতর্ক থাকে তাই সেক্ষেত্রে তো উনি আইন প্রণয়নের যতক্ষণ সংসদ সদস্য আসেন ততক্ষণ ক্ষমতা খর্ব করবেন না আমরা সামগ্রিকভাবে সকল চেয়ারম্যানকে এই এই কমিটি এই আদালতের সভাপতি হিসাবে বিবেচনা করা হয়েছে অতএব দুই একজনের কারণে আমাদের সামগ্রিকভাবে আমরা এই বিষয়টাকে ভিন্ন কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই আর এখানে চিন্তা ভালো করে করা হয়েছে এবং আমার মনে হয় এখানে এই চিন্তার কোথায়ও খুঁটি নাটিগুলোকে বাদ দেওয়া হয়নি আমাদের জানা মতে তারপরে দিয়ে এখানে তিন লক্ষ টাকার কথা বলা হয়েছে সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা আজকে বিভিন্ন ধরনের মানুষের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন কারণে হয়তো এই প্রশ্নটা যদি যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য হাফিজ সাহেব কথা উত্থাপন করেছেন কিন্তু আমরা পঁচাত্তর হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা আনার জন্য এটাকে বহু আলোচনার পরিপ্রেক্ষিতে যুক্তি হিসাবে বিবেচিত হয়েছে সে কারণে তিন লক্ষ টাকা করা হয়েছে মাননীয় স্পিকার আমরা ওনারা যে প্রস্তাবগুলি উত্থাপন করেছেন আমার মনে হয় যে এগুলা এগুলা গ্রহণ করার সুযোগ নাই বলে আমি দুঃখ প্রকাশ করছি এবং ওনারা এই ব্যাপারে স্টাডি করেছেন মতামত দিয়েছেন এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভর্তি দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো না নাক হলো আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো গুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বোঝুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ না সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আযাজত সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা हां বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হাজা যুক্ত হয়েছে হাজা যুক্ত হয়েছে হাজা যুক্ত হয়েছে অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল দুই হাজার চব্বিশ অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল বিলের দফায় সংশোধনী আনা হয়েছে বিলের শিরোনাম দফা দফা চার সাত আট নয় ও দশের ওপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন জেনাব হাফিজ আহমেদ ঠাকুরগা তিন এবং জেনাব পঙ্কজনাথ বরিশাল চার আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের পক্ষে সংসদ নিগোধ উত্থাপন ও দুই মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ মুজিবুল হক মান স্পিকার মাননীয় স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রী মহোদয় জনাব তাজুল ইসলাম আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার নামের সাথে রহমান নাই মাননীয় মন্ত্রী আমার নামটা হইলো মোহাম্মদ মুজিবুল হক রহমান নাই একটু যদি মনে রাখেন খুব ভালো হয় যাই হোক মানে স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেছেন যে এই আইনটি অনেক প্রক্রিয়া করে আসে যে কোন আইন এটা আমরা জানি তাই বলে প্রক্রিয়া করে আসলেও তো এইটাও তো একটা প্রক্রিয়া সর্বশেষ ধাপ আপনার কথার স্পিরিটে মনে হয়েছে যে এইটা দরকার কি ন এইটাও একটা ধাপ সর্বশেষ দেখা যায় যে অনেক সময় এত প্রক্রিয়া হয়ে আসার পরও এই ধাপে এসে কিছু কিছু অনেক সময় ভুল আমরা পাই রিয়েলি যেগুলি পরে আপনারাও এগুলি গ্রহণ করেন এগুলি কারেকশন করেন এত কিছু পরেও কিন্তু অনেক সময় ভুল পাওয়া যায় এই প্রক্রিয়া করে আসলে যে একদম নির্ভূত থাকে তা কিন্তু না কাজেই এই আমাদের সংসদীয় এই ব্যবস্থা একটি বিল পাশের অনেক প্রক্রিয়ার মধ্যে এটি হলো সর্বশেষ প্রক্রিয়া এই জিনিসটা আমাদের সবাই তো মনে রাখলে ভালো হয় মানে স্পিকার মানুষ সংসদ নেতা সহ প্রায় সকল বসে এই বিলটা চলে যাবেন আমার অনেকগুলি সংশোধনী প্রায় দশটা যদি পরে সময় লাগবে তা আমি আর পাঠ করলাম না আপনার অনুমতি নিয়ে আমি এটা এই উপস্থান করে রাখলাম মাননীয় মন্ত্রী যদি কোনো সংশোধনী প্রয়োজন মনে করেন তাহলে গ্রহণ করতে পারেন না করলে কিছু করার নাই মান স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ দুই মিনিট মান স্পিকার আমার সাহেব বললেন যে ভুল ভুল তো মানুষের আমি সংশোধন দিয়েছি চলা আপনার দফা নয়ে বিলের পঙ্ক্তি পনেরো কয়ে চলাকালীন কোন পক্ষ চলাকালীন সময় সময় কোন পক্ষ চলাকালীন সময় কোনো পক্ষ এই সময়টা মানুষ স্পিকার নেই আমি সময়টা রাখতে বলছি তারপরের দফা আছে মনোনীত ব্যক্তি মনোনীত কোনো ব্যক্তি এই ভুল ভুল তো আছে মানুষ স্পিকার সেই জন্য ভুল আছে এই ভুলগুলো সংশোধন আমরা সংশোধিত পাশাপাশি যেখানে উনি তিন লক্ষ টাকা বলেছেন আমি সেখানে পাঁচ লক্ষ টাকার কথা বলেছি মানুষ স্পিকার কথা হলো এই দর্গলুর বাজারে সব জিনিসের দাম বেড়ে গেছে উনি স্বীকার করলেন সেই জন্য প্রস্তাব করছিলাম যে এটা তিন লক্ষের জায়গায় পাঁচ লক্ষ করলে মোটামুটি এটা ভালো হয় পাশাপাশি মানুষ আজকে চেয়ারম্যান সাহেবের কথা উনি বললেন যেটা কিছু কিছু চেয়ারম্যান হ্যাঁ মানুষ এটা আমি স্বীকার করি সব চেয়ারম্যান যে খারাপ এরকম করে তা না এখনকার বিচার সালিস হয় কি চেয়ারম্যান সাহেবরা যে এলাকার সে এলাকার সালিসে উনি করবেন বা বিচার করবেন সেখানে পক্ষপাতিত হয়ে যায় একটা পক্ষ উনি নিয়ে নেন সেই জন্য নিরপেক্ষভাবে বিচার আর সাধারণ মানুষ আমরা পায় না আমি আমার নির্বাচনী এলাকায় দেখেছি এই সামান্য যৌতুকের বিষয় স্বামী স্ত্রী ঝগড়াঝের বিষয় একটা জমি নিয়ে বিষয়টা বেড়া নিয়ে সমস্যা আমার কাছে চলে আসে আইপের চেয়ারম্যান মেম্বার সব করতে পারে পদে স্যার ওনারা করেন না ওনারা করলেই একটা পক্ষ নিয়ে নেন সেখানে ন্যায় বিচার পাই না সেই জন্য আমি এলাকায় গেলে অনেক সময় রাত বারোটা দুইটা পর্যন্ত এই সালিশ বিচারগুলো করতে হয় মানে স্পিকার সেই জন্যই আমাদের যে আমাদের পঙ্গজা বলেছেন যে অনেক সময় চেয়ারম্যানরা এরকম করেন সেই জন্যই আমি বলতেছি চেয়ারম্যান সাহেবরা যদি নিরপেক্ষভাবে বিচার করতেন তাহলে হয়তো এই সাধারণ যে ছোটো ছোটো বিচারগুলো আমাদের কাছে বা আমার কাছে আসতো না সেই জন্যই আমি বলতে চাই সেই জন্য মানুষ স্পিকার আমার সংসদগুলো উনি গ্রহণ করলে ওনাকে ধন্যবাদ জানাবো আর না গ্রহণ করলে আমার কোনো আপত্তি নেই মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ স্পিকার বাউল সম্রাট শাহ করিমের সেই বিখ্যাত গান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানের একটা জায়গায় লেখা আছে যে কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার আমরা কি তার খবরও লইতাম আসলে গ্রাম সরকার মেম্বার গ্রাম আদালত গ্রামীণ ছালিশ এটি প্রয়োজন এটি সত্য মামলার জট কমানোর জন্যে উপজেলা গ্রাম থেকে জেলা শহরে গিয়ে কোর্ট কাচারি আদালত মোকাবেলা করে গরিব মানুষ নিঃস্ব হওয়ার জন্যে নিঃস্ব হয়ে যাচ্ছে সেই জন্য আমি মনে করি এটি উপকার আসবে আমি এই উপকারটা যথার্থ অর্থেই একেবারে অসহায় গরিব মানুষ যেন পায় সেই জন্যই বলেছিলাম নিরপেক্ষ লোককে দেওয়া যায় কিনা অথবা যে সকল চেয়ারম্যানরা তাদের সততার জায়গাটায় থাকতে পারেন না নিজের অপরাধটুকু আড়াল করে রাখেন তাদের হাতে এই গ্রাম আদালত তো নিরাপদ না আমি সেই ভাবনা থেকেই বলছি যে এই গ্রামীণ আদালতের ক্ষেত্রে আমি সংশোধনীটা এনেছি যেমন দফা দশে মানুষ স্পিকার আমরা কৃষি শ্রমিকদের পরিশুদ্ধ শব্দগুলির পরে দৈনিক সাপ্তাহিক মাসিক শব্দগুলো আমি সন্নিবেশ করার জন্য বলেছিলাম আমি বলেছিলাম যে বলবৎ শব্দের পরিবর্তে দেশে প্রচলিত বলবৎ শব্দাবলী প্রতিস্থাপন করার জন্য বলেছিলাম আমি অনুরোধ করব আমাদের এই সংশোধন গ্রহণ করলে এই আইনটি আরও শক্তিশালী হবে জনগণের কল্যাণে আরো বেশি কার্যকর হবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় স্থানীয় সরকার পরিজি উন্নয়ন ও সমবায় মন্ত্রী জেনাব মোহাম্মদ ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মান স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আমাদের মাননীয় সংসদ সদস্য বিন্দুকে ধন্যবাদ জানাই আমি আমার প্রারম্ভিক এর পূর্বের বক্তব্যও বলেছিলাম যে ওনারা আইনের বিষয়ে অত্যন্ত মনোযোগী ছিলেন এবং কষ্ট করে আইনের প্রতিটি লাইন তারা পুঙ্গুক্তি তারা ওনারা ভালো করে পর্যালোচনা করেছেন এবং ভুলভ্রান্তি মুক্ত একটি আইন হোক এটা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমার অত্যন্ত আন্তরিকভাবে প্রত্যাশা তো এই এবং ওনারা যে সমস্ত বিষয়গুলি উত্থাপন করেছেন সেগুলি আমি গ্রহণ করতে না পারলেও আমার কাছে মনে হয়েছে যে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং ধন্যবাদ দিয়েছি তো আমার মনে হয় ওনারা মন খারাপ করার মতন এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমি এখানে ওনাদের এই যে সংশোধনী দিয়েছেন সেটা গ্রহণ করতে পারি নি এই জন্য ওনাদের প্রতি আমার শ্রদ্ধা কমে গেছে তো এটা ঠিক না আমি ওনাদেরকে প্রতি আন্তরিক শ্রদ্ধা রেখে বলবো যে ওনারা যে বিষয়গুলো উত্থাপন করেছেন একইভাবে বলবো যে সব সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে এবং ওনাদের বক্তব্যগুলোও এবং সংশোধনীগুলোও আমরা পর্যালোচনা করেছি এবং সংসদীয় কমিটির থেকে পর্যালোচনা পূর্বক এটা উত্থাপিত হয়েছে আমি ওনাদের এই সংশোধনীগুলি গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত এবং মানে স্পিকার আমি মনে করি আইনটি দেশের মানুষের বর্তমান চাহিদাকে পূরণ করবে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিজয় সংশোধনীগুলো গুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিজয় শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিজয় চার দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো না কোচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিলের সাত দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী একটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক এবং জনাব হাফিজ উদ্দিন আহমেদ বিজের আর দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারায় প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না 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 জয়যুক্ত 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 হয়েছে 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 অতএব সংশোধনীগুলো নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জেনাব হাফিজ উদ্দিন আহমেদ বিলের নয় দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অজেব সংশোধনীগুলো নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে অননীয় সদস্য জেনাব হাফিজ উদ্দিন আহমেদ এবং জেনাব পঙ্কজ নাথ বিদের দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারাই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারাই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হলো আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিদের দফা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও দশ এই বিদের অংশ হিসেবে গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে অতএব বীজের দফা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও দশ এর অংশ হিসেবে গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বীজের এক দফা বদবৎ কর দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বীজের অংশ হিসেবে গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হাজার যুক্ত হয়েছে অতএব বিলের এক দফা বলবোধকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন ও শিরোনামা এই বিলের অংশ হিসেবে গৃহীত হল মাননীয় স্থানীয় সরকার পরি উন্নয়নে সমবায় মন্ত্রী জেনাব মোহাম্মদ তাজুল ইসলাম আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন ক্লান্ত হয়ে গেছেন নাকি মার্ড স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লীয় সমবায় মন্ত্রী প্রস্তাব করিতেছে গ্রাম আদালত আইন দু হাজার ছয়ের অধিগত সংশোধন কর্পে আইন বিলটি গ্রাম আদালত সংশোধন বিল দু হাজার চব্বিশ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত ও সংসদে স্থগিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক

সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল দুই পাশ করা হোক এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা যারা যারাই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বোঝন হা জয়যুক্ত হয়েছে হাজ আয়যুক্ত হয়েছে হাজ আয়যুক্ত হয়েছে অতএব সাই কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল দুই সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ মে দুই বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হল আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা